শোনো, দোকান থেকে আমি একটু চা করে নিয়ে আসছি। তুমি তো জানো আমি ব্যাচিলার মানুষ, ও চা টা করে দেবার লোকজন আমার। দাঁড়া, এখন চা। মিনুকে নার্সিং হোমে কবে ভর্তি করছো? তন্ময়, তোমাকে আজ কিরকম অন্যমনস্ক লাগছে, ভয় হচ্ছে? ভয়ের কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই। না অবশ্য, তোমাদের সাইকোলজি আমি তো ঠিক বুঝতে পারবো না। প্রথম বাপ হলে ছেলেদের কি অনুভূতি হয়? কিন্তু মিনুকে গিয়ে কি বলবো? বলবে বলবে আমি পজিটিভলি কাল দুপুরে যাব। দুপুরে? হ্যাঁ। খেতে বলেছো তো? না, তুমি তো বলতে বলনি। বারে এটা আবার বলে দিতে হয়? একটা লোক দুপুরে আসবে বলেছে, তাকে তো বুদ্ধি করে বলতে হয়। এরকম তো কতদিনই তোমাদের বাড়িতে এসছে, এলে খাইয়ে দেবে। আগে খেয়েছে, তখন তার একটা অধিকার ছিল আমার উপরে। এখন আমি তোমার স্ত্রী, তুমি যদি তাকে না বলো তার তো সংকোচ হতেই পারে। ভুল যখন হয়ে গেছে তখন এখনই বলে আসছি। আহাহা, তুমি মিথ্যেই রাগ করছো। না না, রাগের কি আছে? তাহলে একটা কাজ করো, কাল অফিসে একটু তাড়াতাড়ি বেরিও, যাবার পথে বিশুদাকে বলে যেও। কাল তো ভেবেছিলাম অফিস যাবো না। না না, এখন কামাই টামাই করো না, হাতে ছুটি থাকা ভালো। আমি নার্সিং হোমে ভর্তি হলে কখন কি অবস্থায় পড়ি, তাছাড়া বিয়ের পর তো অনেক ছুটি নিয়েছো, বিনা কারণে এভাবে ছুটি নষ্ট করো না। তখন তার একটা অধিকার ছিল আমার উপরে, তখন তার একটা অধিকার ছিল আমার উপরে। কিরে, অফিস আসা অব্দি দেখছি গুম মেরে বসে আছিস, কি হয়েছে? কি আবার হবে? মান অভিমান বাজে কথা রাখ, শরীরটা ভালো নেই তাই। এবারে চলে যা, বউয়ের সেবা টেবাতে ভালো রাখ। এখন কেমন লাগছে শরীরটা? এখন একটু ভালো। শরীরের আর কি দোষ বলো, সময় মতো নাওয়া খাওয়া করবে না, শরীরের যত্ন নেবে না। আমি বলি কি বিশুদা, এবার একটা বিয়ে করে ফেলো। বিয়ে? এই বয়সে? কি আর এমন বয়স হয়েছে তোমার, বলো তো পাত্রী খুঁজি। না 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 না, এই বেশ আছি, মাস খানেক পর তোমার ছেলে তো হবেই, তাকে দিয়ে বাকি জীবনটা কেটে যাবে। তাহলে এক কাজ করো, সকালে নাচের স্কুল বন্ধ করে আমাদের বাড়িতে চলে আসবে, এখানে এসে স্নান খাওয়া দাওয়া করে বিশ্রাম নেবে, তারপর বিকেল গিয়ে নাচের স্কুল খুলবে। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না মিনু? তোমার মতো মানুষকে ভালো না বেশি থাকা যায় বলো? থাকা যায়? জানো তুমি আমায় এত ভালোবাসো বলেই কলকাতায় পড়ে আছি, কলকাতায় এসে
তোমার দেখা না পেলে কবে দেশে ফিরিয়ে দাম? এত সুখ চেপড়ে বাবু স্বপ্নও ভাবতে পারিনি। কি আশ্চর্য মিল তোমার সঙ্গে আমার বোনের! প্রথম যেদিন আমার স্কুলে নাচের শিক্ষয়িত্রী হবার জন্য ইন্টারভিউ দিতে এলে তোমাকে দেখে আমি চমকে উঠেছিলাম। সেদিনটার কথা আজও মনে পড়ে। বসো বসো বসো। তপতি ব্যানার্জি, রেখা পাল, আলো মুখার্জি, মাধবী চ্যাটার্জি, সুমিত্রা সুমি তোমারও তখন বোনের দরকার ছিল, আর আমার দাদার। সে সময় তোমার দেখা না পেলে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।